পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তো সেটা নিয়ে সবাই অনেক কথা বলতেছে, বিশ্লেষণ বিচার বিশ্লেষণ হচ্ছে প্রচুর। বিজেপি হইতেছে হিন্দুত্ববাদী একটা উগ্রপন্থী ডানপন্থী দল, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হইতেছে বামপন্থী দল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে উদারপন্থী এবং লিবারেল এবং মুসলিম বান্ধব, আর তার প্রতিপক্ষ হইতেছে অ্যান্টাই মুসলিম রেটরিক ব্যবহার করে আর কি কি জানি। মিশন চক্রবর্তী সে হইতেছে নিজেকে কাল গোখরা দাবি করছিল, কিন্তু প্রমাণিত হলো সে ধরাশাপ, কারণ সে হারছে এবং বিজেপি ব্যবহার করছে প্রচুর তারকাদেরকে, সবাই ইলেকশনে জামানত সহ হারছে। এই ইলেকশন সম্পর্কে আমি মনে হয় না চেয়ে বেশি কিছু জানি, কিন্তু সবাই কথা বলতেছে, আমাকে কথা বলতেই হইতো, সো ওই পিয়ার প্রেশারটা আর নিতে না পেরে আলোচনা করলাম।